হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম কিন্তু আজলান মার্টে। এখানে কিন্তু চমক আছে। R15M মনস্টার এবং R15 যেটা BS7 হোয়াইট কালারের সাথে কিন্তু একটা সার্টিফাইড হেলমেট থাকছে। তো চলুন শোরুমের মধ্যে যাই। আরো নাকি ইন্দোনেশিয়ান বিশাল লট কিন্তু চলে আসছে। তো এই মুহূর্তে কিন্তু চলে আসলাম আজলান মার্টে। আপনারা জানেন যে এখানে কিন্তু সিবিউ কন্ডিশনের বাইক পাওয়া যায়। দেখি কে আছে। আরে আজমাইন ভাই নাকি? আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? অনেকদিন পর দেখা। ভালো আছি, আশা করছি আপনিও অনেক ভালো আছেন। অবশ্যই, আপনার দর্শকদের দোয়া এবং আমাদের কাস্টমারদের ভালোবাসায় আল্লাহ অনেক ভালো রেখেছে। প্লিজ বসেন না ভাইয়া। আচ্ছা, বসার আগে শুনলাম নাকি আপনারা R15M মনস্টার, তারপরে হচ্ছে R15V4 হোয়াইট এর সাথে একটা হেলমেট দিচ্ছেন, ফুল ফেস হেলমেট দিচ্ছি। শুধু এটুকুই না, যদি আপনার দর্শকদেরকে একটু বলে দেই, এটা কিন্তু একটা ফুল ফেস হেলমেট এবং আরো কি কি অফার আছে এই মুহূর্তে। আমাদের আরো কিছু বাইক লেটেস্ট চলে এসেছে, তো চলুন আরিফ ভাই আপনাদেরকে দেখিয়ে দেই। চলুন তাহলে আমরা আর দেরি করি না, খেলা বাইকগুলো দেখাই। সর্বপ্রথম তাহলে আমরা মনস্টার দিয়ে শুরু করি, যেহেতু মনস্টার বাইকটা আমার জানা মতে মনে হয় খুব বেশি অ্যাভেলেবেল নেই কোথাও। আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া। মনস্টারের ব্যাপারটা কি, মনস্টার কিন্তু মনস্টার এনার্জি মূলত একটি ব্র্যান্ড এবং এদের সাথে ইয়ামাহার একটি টাই আপ হয়েছে এবং এদের গ্রাফিক্সটা আমরা অনেক রেসিং বাইকে কিন্তু দেখতে পারি। আমাদের যে MotoGP রেসিং গুলো হয় সেখানে কিন্তু এই গ্রাফিক্সটা অনেক ফেমাস। হ্যাঁ, আর যারা মূলত এম লাভার আছেন, একমাত্র এই গ্রাফিক্সটা এম এই আসে, তো এম লাভাররা কিন্তু একরকম তাকিয়ে থাকেন চাতক পাখির মতো যে কখন এই মনস্টার গ্রাফিক্স অ্যাভেলেবল হবে। আর এই আমাদের কাস্টমারের জন্য কিন্তু আমরা এই মুহূর্তে অ্যাভেলেবল করে ফেলেছি এম মনস্টার BS6 ভেরিয়েন্টে থাকছে, ডুয়াল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, OBD ফিচারসও থাকছে, সাথে কিন্তু ওয়াই কানেক্টর সুবিধা, সেই সাথে কুইক শিফটারও থাকছে। কুইক শিফটার তো অবশ্যই, বিকজ হচ্ছে এটা এম সিরিজ। আর আকর্ষণীয় যে বিষয়টি ভাই কিন্তু শুরুতেই বলে দিল, এটার সাথে কিন্তু একটি ম্যাচিং ফুল ফেস হেলমেট পেয়ে যাচ্ছেন আপনারা। তো যারা এই অফারটি নিতে চান, শুধুমাত্র আজলান মার্টেই দিচ্ছে, শুধুমাত্র আজলান মার্টেই দিচ্ছে, আপনারা ফুল ফেস পাবেন না। না না না, আচ্ছা। তো এরপরে যে বাইকটি আপনাদেরকে দেখিয়ে দেই, ভাইয়া বললো আরো একটি বাইকের সাথে কিন্তু আমাদের অফার থাকছে, সেটি হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4 এর ইনটেনসিটি হোয়াইট। এবং এই বাইকটিতে কিন্তু আপনি ডুয়াল চ্যানেল ABS পাবেন, ট্র্যাকশন কন্ট্রোল পাবেন, OBD2 পাবেন। ইনটেনসিটি হোয়াইট কালারটা এত জোস করেছে যে যে কোনো জায়গা দেখলে মনে হয় যে বাইকটি অনেক গ্লো করছে। আমি কি ভুল বললাম ভাইয়া? না, আসলে এটার যে কালার কম্বিনেশন, আর আমি একটা কথা একটু অ্যাড করি, যারা মূলত এই বাইকটা রাস্তায় চালাবেন, আসলে বেসিক্যালি বাংলাদেশ পুলিশের বাইকগুলো কিন্তু হোয়াইট কালার হয়। প্রশাসনের যে বাইকগুলো হয় সাধারণত সেগুলো একটু মানে হোয়াইট কালার হয়। আর তাছাড়াও ভাই, হোয়াইট কিন্তু পিউরিটি, শুদ্ধতার একটি রং। মূলত এই বাইকের যারা ক্লায়েন্ট বা কাস্টমার তারাও কিন্তু খুব স্পেশাল হবে। আর সেই সাথে সার্জেন্ট কিন্তু কনফিউজ হয়ে যাবে যে আসলে কে আসছে, এটা কিন্তু উনি কনফিউজ হয়ে যাবে। তো হোয়াইট এর সাথে কিন্তু অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকছে এবং এই বাইকের সাথে কিন্তু একটি গর্জিয়াস হোয়াইট হেলমেট কিন্তু আপনারা গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন, ফুল ফেস মানে এটার সাথে ম্যাচিং করে একটা হেলমেট আমরা দিয়ে দিচ্ছি। হোয়াইট কালারের সাথে হোয়াইট কালার, হোয়াইট কালারের সাথে একদম হোয়াইট। আর তারপরে যে বাইকটি থাকছে সেটি হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4 এর ইন্ডিয়ান ভেরিয়েন্ট, রেসিং ব্লু, ডুয়াল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক শিফটার এটাতে থাকছে। আর ভাই, এই বাইকটিতেও কিন্তু কুইক শিফটার থাকছে। আমি হয়তো বলতে ভুলে গিয়েছি, হ্যাঁ সব আছে, এম এর যা আছে সব আছে কিন্তু এই ফিচার এই বাইকটির মধ্যে। আচ্ছা, আর এই বাইকটির যদি আমি প্রাইস একটু আপনাদেরকে জানিয়ে দেই, এই বাইকটির প্রাইস কিন্তু এই মুহূর্তে 5,72,000 টাকা বলছে আজলান মার্ট। বাট কি ভাই, ফিক্সড ফিক্সড তো না, আপনার আপনার কাস্টমারের জন্য ডেফিনেটলি না নেগোশিয়েটেবল। তো পরের বাইকে চলে যাই। পরের বাইকটিও কিন্তু খুবই চার্মিং একটি বাইক, অনেকেই কিন্তু এই বাইকটি ভাই চেয়েছে, মাঝখানে কিন্তু আমাদের কয়েকজনকে ফিরিয়ে দিতে হয়েছে। ইন্দো ভার্সন চলে এসেছে আজলান মার্টে, তাই আপনার সাথে আবার দেখা হয়ে গেল। কারণ দর্শক, লেটেস্ট বাইক যখন আসে, লেটেস্ট বাইকের সাথে কিন্তু আরেকটা জিনিস আমাদের শোরুমে চলে আসে, সেটা হচ্ছে আরিফ ভাই। তো যারা লেটেস্ট বাইক খোঁজেন, ঠিকানা কিন্তু আরিফ ভাইয়ের চ্যানেল, চোখ রাখবেন, লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, যেখানেই এই ব্যক্তিটাকে দেখবেন সেটাকে আগে ফলো করবেন যদি আপনি লেটেস্ট বাইকের খোঁজ চান। আচ্ছা, তো এই ইন্দোটা অ্যাভেলেবল আছে, দেখতেই পাচ্ছেন গর্জিয়াস কালার। এবং এই ব্ল্যাকের সাথে যদি আমি একটু বলি, ওই সাইডে কিন্তু ভাই ইন্ডিয়ান ব্ল্যাকটা রাখা আছে, ওটা মূলত হচ্ছে ম্যাট ব্ল্যাক আর এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক। একটা মজার জিনিস আপনাকে দেখাই, এটা কিন্তু গ্লসি কালার। হ্যাঁ, ট্যাঙ্কটা কি ম্যাট, ম্যাট কালার। এখানে কি দেখেন ব্যাপারটা, এখানে হচ্ছে ম্যাট, ট্যাঙ্কটা কি গ্লসি, পুরো উল্টো কিন্তু একটা ব্যাপার এখানে ঘটে গিয়েছে। ইন্ডিয়ান ইন্দো আসলে দুইটা, দুই কান্ট্রি তো ওরা ডিফারেন্ট লুকিং এ কিন্তু দুইটা বাইক একটু মিলিয়ে মিশিয়ে কিন্তু অ্যাকচুয়ালি বাইকটা ওরা বানিয়েছে। আর পাশে আরো একটি বাইক দেখা যাচ্ছে, যারা R15M লাভার আছেন প্লাস ইন্দো লাভার, দেখেন ভাই তারা কিন্তু একটা জিনিস ভাই স্যাক্রিফাইস করে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু ABS টা নাই, এই বাইকে ABS নাই, ইন্দো ভেরিয়েন্ট ABS নাই। বাট এটাতে কি লিখতে পাচ্ছেন,
এবিএস তাও সামনে না পিছনেও আছে অর্থাৎ ডুয়াল চ্যানেল এবিএস ইন্দো বাইকে এটা কিন্তু হচ্ছে আপনার ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফটার ট্র্যাকশন কন্ট্রোল কুইক শিফটার আর ইন্দোনেশিয়ান বিল কোয়ালিটি নিয়ে আর কথাই বললাম না যারা এম জানেন বা এম বোঝেন বা এই বাইকগুলো সম্পর্কে একটু খুঁটিনাটি খোঁজ খবর নেন তারা কিন্তু জানেন যে এটা বিল কোয়ালিটি কতটা ভালো আচ্ছা আজমাইন ভাই আমি তো মোটামুটি অনেক জায়গায় ভিডিও করি আপনার দৃষ্টিকোণ থেকে ইন্দো বেস্ট মনে হয় নাকি ইন্ডিয়ান বেস্ট মনে হয় যদি আমি ভাই বিল্ড কোয়ালিটির কথা বলি যে না আমি বাইকটা অনেক দিন ধরে চালাবো ঠিক আছে আমি তাহলে ইন্দোটার দিকে যাব আচ্ছা আর যদি মনে হয় যে না আমি হচ্ছে বাইকটা ফিচার্স আমি হচ্ছে অনেক টেক স্যাভি একটা মানুষ আমার টেকনোলজিটা আগে দরকার আচ্ছা সবকিছু আগে আমার টেকনোলজি আমি হয়তো বাইকটা লং টাইম চালাবো না বাট লেটেস্ট আপডেটেড ফিচার্স গুলো আমি নিয়ে চালাবো এন্ড লেটেস্ট যা আসে আমি ঘন ঘন চেঞ্জ করবো সেক্ষেত্রে কিন্তু এমটা ইন্ডিয়ান ভেরিয়েন্টটা কিন্তু বেশি বেটার হয় বিকজ আর ওয়ান ফাইভ এর সবচেয়ে বড় মার্কেট হচ্ছে ইন্ডিয়া দ্যাটস ওয়াই ওরা আর এন ডি টিম যেটা আছে সেটা যে কোনো লেটেস্ট আপডেট আগে ইন্ডিয়াতে নিয়ে আসে এই কারণে আমরা ইন্ডিয়ান ভেরিয়েন্টটাতে কিন্তু টিএফটি ডিসপ্লে অলরেডি পেয়ে গেছি যেটা কিন্তু আমরা হচ্ছে টেকনোলজিক্যাল যদি আপডেটের কথা চিন্তা করি বিল কোয়ালিটিকে বাদ রেখে তাহলে আমরা বলবো যে ইন্ডিয়ানটা বেস্ট ইন্ডিয়ানটা বেস্ট আর যদি কেউ চিন্তা করেন যে না একটা বাইক ডিউরেবল চাই আমি লং টাইম লং টাইমের জন্য সেই সাথে আমার বাজেটটা ডাজেন্ট ম্যাটার তাহলে বলবো যে ইন্দোটাতে চলে যায় ইন্দোটা বেস্ট অপশন হতে পারে আর ইন্দোটা কিন্তু ইউরো 5 গ্রেড হয় আচ্ছা ইউরো 5 আর মূলত ইন্দোনেশিয়া সাধারণত একটু হাই সিসির বাইক বেশি চলে যেহেতু আপনি ইউরো 5 বললেন আমি একটু আমার ভিউয়ারদেরকে বলি যারা মূলত বিএস 6 বা বিএস 7 এর কথা চিন্তা করেন তো বিএস 6 বা বিএস 7 করাতে কিন্তু বাইকের কিছুটা টর্ক কিন্তু রিডিউস হয়েছে যার কারণে আপনি কিন্তু পাওয়ার ইন্দোতে অনেক বেশি পাবেন ইন্ডিয়ান থেকে ডেফিনেটলি আচ্ছা তো এটার প্রাইস কত পড়বে ভাই যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোটার প্রাইস ভাই ভিডিওতে আপনার একটা প্রাইস বলে দেই এটাকে খুব জাজ করার কিছু নাই এটা জাস্ট আমরা ভিডিওতে বলার জন্য বলি এটার প্রাইস এই মুহূর্তে ইন্দোটা 5,00,000-6,60,000 টাকা আচ্ছা নট ফিক্স নেগোসিয়েটেবল এটার বিস্তারিত যাচ্ছি না আরিফ ভাইয়ের নাম মেনশন করলে আপনি অফার ডেফিনেটলি পাবেন আচ্ছা আর এর পরে যে বাইকটা পাশাপাশি আরো একটি এম এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট বিএস 7 ভেরিয়েন্ট ডুয়াল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল ওবিডি 2 কুইক শিফটার বহুত কিছু আছে এম এর লোগো দেখতেই পাচ্ছেন আর এইবার মোডের জন্য কিন্তু ডেডিকেটেড সুইচ দেওয়া আছে ট্র্যাক মোড ওডোমিটার বিভিন্ন জিনিস চেঞ্জ করার জন্য সুইচ দিয়ে দিয়েছে সেই সাথে এটাতে টিএফটি মিটার আছে এবং এলইডি ইন্ডিকেটর এলইডি ইন্ডিকেটরও দেওয়া আছে সো আফটার মার্কেট ইন্ডিকেটর আর লাগাতে হবে না ঝামেলা শেষ ইয়ামাহা এখন অনেক হাই কোয়ালিটি ইন্ডিকেটর দিয়ে দিচ্ছে প্রাইসটা যদি ছোট করে বলে দেই এটার দাম হচ্ছে 5,75,000 টাকা ফিক্সড না দর্শক ফিক্সড না চিন্তা করবেন না নেগোশিয়েবল এটাতে কিন্তু আপনারা যে প্রাইসটা বলেছে এটা আস্কিং প্রাইস ছিল আলোচনা সাপেক্ষে কিছুটা কমবে আলোচনা সাপেক্ষে কমবে আর এই ব্ল্যাকটার কথা যদি বলি এই ব্ল্যাকটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এবং ম্যাটের সাথে গ্লসি কম্বিনেশন আছে গোল্ডেন রিম পাচ্ছেন আর বিএস 7 ইঞ্জিন তারপর আছে ডুয়াল চ্যানেল এবিএস ট্র্যাকশন কন্ট্রোল ওবিডি 2 কনফার্ম ওয়াই কানেক্টর সুবিধা আছে ভিভিএ তো পাচ্ছেন আর প্রাইসটা হচ্ছে 5,65,000 ফিক্স না আসতে হবে কথা বলতে হবে আর ভাই মনে কিছু বলতে চাচ্ছিলেন আচ্ছা আমার কাছে বেসিক্যালি এই বাইকটার ম্যাট কালারের সাথে যে গোল্ডেন কালার রিম এবং গোল্ডেন সাসপেনশন এই জিনিসটা কিন্তু অস্থির লাগে অনেক জোর আগেও কিন্তু ইন্ডিয়ান V4 কিন্তু ব্ল্যাক ছিল বাট এখন যে লুকিংটা এসেছে বিশেষ করে যে গ্লসির মধ্যে কিন্তু গোল্ডেন ম্যাট গোল্ডেন কালারের R15 এই পাশে দেখবেন ম্যাট গোল্ডেন কালার করে দিয়েছে বাইকের লুকিংটাই কিন্তু চেঞ্জ হয়েছে সাইড প্যানেলেও কিন্তু বেশ কিছু আপডেট এসেছে তো যারা মূলত ইন্ডিয়ান ভেরিয়েন্টের ব্ল্যাক নিতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি একটা পারফেক্ট কম্বো হবে ব্ল্যাকের সাথে যে কালারগুলো অ্যাকচুয়ালি যায় তাহলে কিন্তু গোল্ডেন অন্যতম অন্যতম আর এই বাইকটা কিন্তু ভাই উভয়ের জন্য রেডি গোল্ড যারা একটু গ্লসি চায় গ্লসি আছে ম্যাট চায় ম্যাট আছে গোল্ডেন চায় মানে কাউকে বাদ দেয় নাই ভাই সন্তুষ্ট সবাইকে করার চেষ্টা করছে আমি বলবো আর এই পাশে সন্তুষ্টির কথা যখন বলবো করে একটু প্রাইস বলে দিতেন এটার প্রাইস আমি বলেছি 5,65,000 নেগোসিয়েটেবল আর একটু আগে সন্তুষ্ট নিয়ে একটি কথা বলছিলাম এটা আর একটা সন্তুষ্টির কারণ হতে পারে কেন জানেন কেন BS6 সেই সাথে মনে হয় এটার প্রাইসটাও কমবে ডেফিনেটলি এটাই তো বললাম সন্তুষ্টি দিতে পারবো ইনশাল্লাহ আর বিএস 7 যারা নিতে চাচ্ছিলেন প্রাইসের জন্য 19-20 একটু আটকায় গেছে তারা কিন্তু এটা তাদের অপশন বিএস 6 বলে কিন্তু ভাই এটা ওটা স্যাক্রিফাইস করতে হবে তা না জাস্ট ওখানে টিএফটি মিটারটা স্যাক্রিফাইস হচ্ছে এখানে কিন্তু ইন্ডিকেটর কুইক শিফটার থাকছে ভিভিএ টেকনোলজি থাকছে ডুয়াল চ্যানেল এবিএস ওবিডি ওয়াই কানেক্ট সব আছে ভাই ট্র্যাকশন কন্ট্রোল এভরিথিং জাস্ট বিএস 6 এর কারণে প্রাইসটা কম
আচ্ছা তো আরেকটা কথা একটু বলি BS7 থেকে BS6 এ কিন্তু আপনারা টর্ক বেশি পাবেন ঠিক আছে BS7 এর টর্কটা আরো একটু কিন্তু কমে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু কনফিউজ হওয়ার কিছু নেই যাদের বাজেট একটু কম আছে যে না আমার সেম লুকিং এর বাইক লাগবে BS6 এ চলে আসেন ভাই এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস ভাই বলে দেই ছোট করে 560000 টাকা হ্যাঁ আসতে হবে কথা বলতে হবে আর আপনার নামটা ভাই প্লিজ আপনার দর্শকদের একটু বলে দিবেন যে আপনার নাম মেনশন করে দিতে তাহলে আমরা বুঝতে পারবো যে আরিফ ভাইকে কত মানুষ ভালোবাসে এবং আরিফ ভাইয়ের যে দর্শক ভক্তরা আছেন তারা আরিফ ভাইকে কতটা ফলো করেন এটা একটু আরিফ ভাইয়ের নামটা মেনশন করে দিবেন প্লিজ আর প্রবাসী ভাইদের জন্য তো থাকবে প্রবাসীদের জন্য আজর মার্টের দরজা এবং ভালোবাসা অসীম মানে দরজা সবসময় খোলা আর ভালোবাসা তো অসীম কারণ তারা আমাদের দেশের ব্যাকবোন বলতে গেলে রেমিটেন্স যোদ্ধা করোনাতে আমরা তাদের জোরেই দাঁড়িয়েছিলাম এটা তো অস্বীকার করাই যাবে না তো অনেক বাইক দেখলাম একটা স্পেশাল বাইক আপনাদেরকে দেখিয়ে দেই বাইক 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 স্পোর্ট বাইক নেকেড স্পোর্টস বাইক অনেক কিছু দেখেছেন দর্শক আচ্ছা তো আরো একটা চমক থাকছে যারা স্কুটার লাভার আছেন তাদেরকে এখন আজলমার্ট আর ফিরিয়ে দিবে না এখন স্ক্রিনে যে বাইকটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু ইয়ামাহা এনম্যাক্স ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট এবং ভাই কি কি ফিচার্স থাকতে পারে বলে মনে হয় সেফটি ফিচার্সে কিন্তু অনেক চেঞ্জ এসেছে এটাতে এবং যদি বলে দেই এনম্যাক্স আসলে এমন একটা বাইক যেটা মূলত স্কুটার সেগমেন্টের মধ্যে একটা প্রিমিয়াম ফিল পাবে প্রিমিয়াম প্রিমিয়াম আর রাইডিং এর কথা যদি বলি আপনি জাস্ট প্রাইভেট কার চালায় যে ফিলটা পাবেন অ্যাকচুয়ালি প্রাইভেট কার তো ভাই বললো একটা বাসার যে কাউচ থাকে সোফাটা থাকে আপনি মনে হবে যে সোফাতে বসে আছেন ভাই যদি একটু বসেই দেখাতেন একটু এই পাশ থেকে যদি আমি ক্যামেরাটা নিয়ে আসি সেই সাথে কিন্তু আপনারা জানেন এই যে দেখেন পাটা কিন্তু খুব সুন্দরভাবে রাখা যায় ভাই একটু বসেন আমি একটু বর্ণনাটা দেই তাহলে দর্শক হচ্ছে দেখবে এবং হচ্ছে একদম দেখার সাথে সাথে বর্ণনাটা দিতে পারবো সামনে ডুয়াল এলইডি হেডলাইট পাচ্ছেন প্লাস এখানে কিন্তু এবিএস থাকছে ডুয়াল চ্যানেল এবিএস সেই সাথে আরো একটি স্পেশাল ফিচার্স পাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল বাইক যদি কোনো পিচ্ছিল রাস্তায় ব্যালেন্স হারিয়ে ফেলে ট্র্যাকশন কন্ট্রোলের দ্বারা কিন্তু আপনারা ব্যালেন্সটা অনেকটা ফিরে পাবেন ট্র্যাকশন কন্ট্রোলও আছে ট্র্যাকশন কন্ট্রোলও আছে আর এখানে কি ভাই চাবি কই দিবেন বলেন তো চাবি দেওয়ার কিন্তু জায়গা নেই দর্শক চাবি তো নাই দেখি এটা অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়ান বাইক টেকনোলজি অনেক বেটার যার কারণে এটাতে নব দেওয়া আছে এটা রিমোট এটা হচ্ছে আপনার এবং ফুয়েলটাও কিন্তু ভাই সামনে থেকে আপনি দিতে পারবেন সেখানে চাপ দিলে মানে ফুয়েলটাই হবে এটা যখন রিমোটটা অন থাকবে আপনি এটা চাপ দিলে এটা কিন্তু সিটটা অন হয়ে যাবে আর সিটের নিচে যে আমরা ফুয়েলটা দিতাম ওটা কিন্তু একটা হ্যাসল হয়ে যায় তো এখন কিন্তু আর এই সমস্যাটা নাই ভাই সিটটা খুইলা তারপরে ফুয়েল দিতে হইতো বাট এখন এই বাটনের সাহায্যে এখান থেকেই ফুয়েল এখান থেকে ফুয়েল দিতে পারবেন আর ভাই সিটের নিচে কিন্তু অনেক স্পেস আছে আচ্ছা একটা ফুল ফেস হেলমেট একটা ফুল ফেস হেলমেট আরামে চলে যাবে আপনি যদি লং ট্যুর দিতে চান আপনি কিন্তু জামা কাপড়ও অনেকগুলো আপনি নিয়ে যেতে পারবেন কাঁধে ব্যাগ নেওয়া কিন্তু ভাই প্যারা আপনি তো ভাই বাইক চালান আপনি কিন্তু জানেন কাঁধে ব্যাগ নেওয়াটা প্যারা আসলে কাঁধে ব্যাগ নিলে ব্যাক পেইন হয় ব্যাক পেইন হয় ইয়েস আর এটাতে কিন্তু আপনি সবকিছু নিয়ে যেতে পারছেন আর এই যে আপনার পায়ের যেভাবে আপনি পাটা রেখেছেন এই আপনি যে টান করে পাটা রেখেছেন অর্থাৎ অনেকটা ক্রুজার বাইকের মতো কিন্তু আপনি বসে পাটা দুই ভাগে রাখা যাবে এখানেও চাইলে রাখা যাবে আবার এখানেও আপনি যদি ক্রুজার বাইক নেন হয় আপনাকে পা সামনে রাখতে হবে অপশন নেই আর যদি কমিউটার বা স্পোর্টস বাইক নেন তাহলে তো পা পিছনে রাখতে ভাই দুইটা অপশন পেয়ে যাচ্ছে আর কি চাই সেই সাথে যারা মূলত বাজার ঘাট করেন তারাও কিন্তু এখানে চাইলে আপনার ব্যাগটা প্রচুর প্রচুর এইটার ফ্যাসিলিটি প্রচুর এবং এটা লাভারও প্রচুর আপনি লং রাইডে যাবেন এখানে আপনি ওয়াটার বটল রাখতে পারবেন এখানে আপনার ওয়াটার বটলের বিশাল স্পেস স্পেস আছে প্লাস এখানে আপনি অনেক আপনার হচ্ছে যাবতীয় বাইকের যে কাগজপত্র থাকে আমাদের নাম্বার টাম্বার অনেক কিছু থাকে আমরা এখানেও চাইলে রাখতে পারবো সো পেপারস আমাদের রাখার জন্য যে সিটের নিচে রাখতে হবে এমন কোনো ঝামেলাটাই আর নেই আচ্ছা তো অনেক তো আপনারা এতক্ষণ অনেক ভিডিও দেখলেন এবং যারা এতক্ষণ আমাদের ভিডিওতে পুরো টাইম জুড়ে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আর যাওয়ার আগে একটু বলে দেই যারা আজলমার্ট থেকে বাইক নিবে তারা কিন্তু কি কি ফ্যাসিলিটিস পাচ্ছে তারা কিন্তু শুধু ক্যাশ ছাড়াও ইএমআই দিয়ে বাইক কিনতে পারবে অর্থাৎ তাদের ক্রেডিট কার্ড থাকতে হবে ক্রেডিট কার্ড থাকলে তারা ম্যাক্সিমাম 36 মাসের ইএমআই তে তারা বাইক পারচেজ করতে পারে আর যারা অলরেডি বাইক চালাচ্ছে তারা কিন্তু এক্সচেঞ্জ করে আজলমার্ট থেকে তাদের ড্রিম বাইক পারচেজ করে পারবে বাট একটি শর্ত কি জানেন ভাই নাম্বারটা অবশ্যই ঢাকা মেট্রো হতে হবে ঢাকা মেট্রো নাম্বার হলেই সে এক্সচেঞ্জ করে যে কোনো বাইক সে যে কোনো বাইক নিয়ে চলে যেতে পারে আর ফ্রি সার্ভিসের কথা যদি আমি বলে দেই বাইক নিলেই তো হলো না সার্ভিস তো পেতে হবে সার্ভিস তো আজলমার্ট কিন্তু চারটি ফ্রি সার্ভিস দিয়ে দিচ্ছে ভিউয়ার্স প্রত্যেকটা বাইকের সাথে চারটি ফ্রি সার্ভিস আপনি পেয়ে যাচ্ছেন তো দেরি করবেন না দর্শক চলে আসুন অনেক অনেক বাইক আছে আর ভাই যে কমফোর্টটা পাচ্ছে শোরুমে না এসে এটা তো যদি আপনি না এসে বসেন আপনি কিন্তু বুঝবেন না এটা কতটা কমফোর্টেবল একটি বাইক সো ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে প্লিজ দর্শক চলে আসবেন আরিফ ভাইয়ের নাম মেনশন করবেন এবং দেখে বসে বুঝবেন যে বাইকটি কেমন তো আজ আর দেরি করছি না
আপনাদের জন্য খুব দ্রুতই শেষ করে দিচ্ছি ভিডিওটি। দেখা হবে পরের কোন ভিডিওতে নতুন কোন বিষয় নিয়ে। আর আরিফ ভাই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। আর ভিডিওটি কেমন লাগলো বা ইউটিউবে যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের প্রতিক্রিয়াতে আমরা হচ্ছে নতুন নতুন চেঞ্জেস আনতে পারবো। আপনারা যদি বলেন যে না আমার ভাই ব্ল্যাকটাই বেশি দরকার তাহলে আমরা ব্ল্যাকটা বেশি আনবো, যদি বলেন ব্লু বেশি দরকার তাহলে আমরা ব্লু বেশি আনবো, এবং আরিফ ভাইও কিন্তু সেই সাথে আপনাদের ডিমান্ড অনুযায়ী তার কন্টেন্টকে চেঞ্জ করতে পারবে। তো আজ আর দেরি করছি না, আমরা বিদায় নিয়ে নেই নাকি ভাই? বিদায় নেওয়ার আগে ছোট করে আরেকবার আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই। আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে মিরপুর 2 60 ফিট রোড হাসান আলী মোড় হন্ডা ভ্যালি শোরুমের অপোজিটে, অথবা তাও যদি সমস্যা হয় স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটিতে কিন্তু কল দিলেই হবে। আর আরিফ ভাইকে যদি ফোন দেন উনিও কিন্তু আমাদের লোকেশনটি আপনাদেরকে জানিয়ে দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আজ বিদায় নিচ্ছি আমি আজমাইন, দেখা হবে পরের কোনো লাইভে বা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আর আরিফ ভাইয়ের পেজটা কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।